এই সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর, বইছে মৃদু তাপপ্রবাহ। 19-22 তারিখ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা। আগামী 24 ঘন্টার মধ্যেই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্র বৃষ্টির আভাস, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঝড় বৃষ্টি হতে পারে, এ বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে চলছে রোদ আর মেঘের আনাগোনা, সেই সাথে বেড়েছে তাপমাত্রা, আবার কোথাও কোথাও বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে দুঃসংবাদ, আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা আরও বেড়ে মৃদু তাপপ্রবাহ বিস্তৃত হতে পারে। একই সঙ্গে সোমবার থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্র বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এদিকে ইতিমধ্যে দেশের 3 জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে, গরম আরও বেড়ে তাপপ্রবাহের আওতা বাড়তে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে, আজ খুলনা অঞ্চল ছাড়া দেশের কোথাও ঝড় বৃষ্টির হবার সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকে বৃষ্টির আওতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগ। এদিকে গতকাল দেশের সব বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি হয়েছে। এ সময় সবচেয়ে বেশি 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোরে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা 37.1 ডিগ্রি সেলসিয়াস ছিল কক্সবাজারে। আবহাওয়া দফতরের সতর্কবার্তায় বলা হয়েছে সোমবার থেকে টানা 2 দিন রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে, তাই অগ্রিম প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী ঝড়ের বেগ হতে পারে 50-60 কিলোমিটার, সঙ্গে হতে পারে শিলাবৃষ্টিও, যে কারণে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সব কয়টি জেলার আবহাওয়া শুকনো থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় খুলনা বিভাগে 2-1টি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজার জেলা সময়ের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এ বিষয়ে মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুমলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন।